বন্ধুরা আগামী কয়েক মাসের মধ্যে অ্যাপেল তাদের নতুন ফোন অর্থাৎ আইফোন থার্টিন ফোনটি কিন্তু বন্ধুরা লঞ্চ করতে পারে তো সেই লঞ্চ করার আগে বেশ কিছু প্রেসিফিকেশানস আমরা জানতে পেরেছি তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য অনুরোধ করব আজকের ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন এসে থাকেন তো প্লিজ বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে সব সময় থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রথমেই বলি যে আইফোন নে থাকছে বিশেষ কিছু প্রেসিফিকেশান অর্থাৎ এর আগে দেখেছি আমরা আইফোন টুয়েলভ সেখানে লঞ্চ করা হয়েছিল ঠিক তার উত্তর হচ্ছে কিন্তু বন্ধুরা আইফোন থার্টিন তো আইফোন টুয়েলভের কথা বলতে গেলে এখানে আইফোন টুয়েলভে ছিল একটা বড়ো ধরনের নচ কিন্তু আইফোন থার্টিন প্রতি থাকছে একটা ছোটো নচ তো আইফোনের মেন যে একটা আকর্ষণীয় বিষয় হলো এর ঝকঝকে ক্যামেরা অর্থাৎ এখানেও আইফোন থার্টিনেও আমরা দেখতে পাচ্ছি লিক্স অনুযায়ী এখানে কিন্তু বন্ধুরা বন্ধুরাড ক্যামেরা সেটা ব্যবহার করা হচ্ছে কিন্তু আইফোন থার্টিনের যে ক্যামেরা অর্থাৎ ক্যাম যে ক্যামেরাগুলো রয়েছে অর্থাৎ সেই ক্যামেরাগুলো অনেকটা আয়তকার ক্যামেরা কিন্তু ক্যামেরার যে লেন্সগুলো সেগুলো কিন্তু অনেকটাই বড় অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আইফোন থার্টিনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটার ফিচার্সগুলো কিন্তু বন্ধুরা অনেকটাই বেশি আপডেটেড হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো এখানে যদি আমরা আইফোন থার্টিনের যদি যদি চিপসেট দেখি চিপসেট হিসেবে থাকছে একটা এ ফিফটিন একটা চিপসেট কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে এবং এই ফোনটা যদি আমরা অপারেটিং সিস্টেম হিসেবে দেখি অর্থাৎ আইওএস এখানে যেহেতু প্রোভাইড করা আছে। সেখানে এখানে থাকছে ফিফটিন আইওএস ফিফটিন কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে এবং আইফোন থার্টিন প্রোতে একটা বিশেষ একটা চমক রয়েছে কারণ বন্ধুরা এখন আমরা দেখি যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু রয়েছে অলয়েজ অন ডিসপ্লে অর্থাৎ সেই অলওয়েজ অন ডিসপ্লে দেওয়ার কারণে আমাদের ফোনগুলো অর্থাৎ আমাদের ডিসপ্লে কিন্তু অফ থাকলেও সেক্ষেত্রে আমরা সময় এবং তারিখ কিন্তু বন্ধুরা দেখতে পাই ঠিক এমন একটা সংযোজন অর্থাৎ আইফোন থার্টিনে কিন্তু বন্ধুরা সেখানে প্রোভাইড করা হবে বলে এটা জানিয়েছে অর্থাৎ অ্যাপেল তো এই আইফোন থার্টিন প্রো অর্থাৎ এই ফোনটা কবেই আসছে অর্থাৎ এই ফোনটা আসবে আগামী সেপ্টেম্বরের মাসের মধ্যে কিন্তু বন্ধুরা আইফোন থার্টিন প্রো ফোনটি কিন্তু বন্ধুরা আসতে পারে তো আইফোন মানেই সবসময় আইফোন যখনই কোনো একটা ফোন নিয়ে আসে তখনই আমরা দেখি সেখানে ইউনিকনেস এবং প্রিমিয়াম কিছু সেখানে প্রোভাইড করা হয় যেটা দর্শকদের কিন্তু বন্ধুরা অর্থাৎ মন করে তো হয়তো আইফোন থার্টিনও যেহেতু আইফোন টুয়েলভের আপডেটেড ভার্সান তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আইফোন থার্টিনে এমন কিছু ফিচার্স প্রোভাইড করা হবে সেটা দর্শকদের কিন্তু বন্ধুরা মন কাটবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই তথ্য পেয়েছিলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ বন্ধু লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান তো একটাই কথা বলবো আপনার সময় অনেক 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 ভালো কাটুক ধন্যবাদ